ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট অ্যাকাডেমি সো তোমরা আমাকে অনেকেই অনেক অনেকভাবে রিকোয়েস্ট করেছো যে স্যার একটুখানি আমাদেরকে এই যে দু হাজার চব্বিশে যে এক্সামটা হচ্ছে তার একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটা ভিডিও নিয়ে আসুন অনেকেই বলেছে দেখো এবারের অ্যাকচুয়ালি কাট আপ অনেকে বলছে যে কি অনেক হাই কাট যাবে অনেক লো যাবে অনেক হাই যাবে অনেক হাই টাইম বেশি শুনছি মানে এমন হাই যাবে নাকি শোনা যাচ্ছে মানে কিছু কিছু কমেন্টও দেখতে পাচ্ছি যে একশো ষাট ক্রস করে যাবে মানে যাতা ব্যাপার এরকম একটা ব্যাপার ঠিক আছে তো কোনো মতেই না ওরকম মনে হয় যে কাট অফ হাই হবে মনে হচ্ছে যে কোশ্চেন ইজি বাট ওই যে এক ঘন্টাতে করাটাও না বিশাল ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু নেগেটিভ মার্কিংটা একটু কম তো ওই কারণে সবাই মেরে চলে আসছে আর সব ভাবছে যে আমি সবই ঠিকই মেরে আসছি তো এরকম ব্যাপারটা না ঠিক আছে তোমার সমস্ত কিছু আমি দেখে একটা কাট অফ হিসাব করেছি তোমার হচ্ছে যে কি এর আগে মোটামুটি আমাদের দু হাজার বাইশে যে কাট অফ হয়েছিল সেটা লিখে নিয়ে সেটা নিয়ে আমি পুরো আলোচনা করব। ভালো করে বুঝাবো যে কেন কত কাট অফ যেতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে যারা অনেকে টেনশনে আছে আর যারা পরীক্ষা দিয়েছ তারা ফিজিক্যালের জন্য তৈরি হবে নাকি আর যারা পরীক্ষা দিতে যাবে তাদের কিরকম টার্গেট থাকবে তারাও একটু জেনে নেবে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে কি আজকে কিন্তু আমরা কিন্তু এসএসসি জিডি জন্য আবার সরি আবার কিন্তু এসএসসি জিডির জন্য কিন্তু নতুন ব্যাচ নিয়ে আসছি ইউটিউবে পুরো ফ্রিতে ঠিক আছে সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসএসসি নিয়ে আমার ছাত্ররা বিশাল দারুণ পরীক্ষা দিচ্ছে তো ম্যাথ এবং রিজেনিংয়ে আমি ম্যাথে রিজেনিংয়ে পড়াই তো চলো তাহলে আজকে কাট অফের ব্যাপারটা তোমাদের পুরো ধোঁয়াশাটা মিটিয়ে দিই যে কি কী পরিস্থিতি দাঁড়াবে বা কি হতে পারে স্যার আমরা ফিজিক্যালের জন্য তৈরি হব কি না তৈরি হব না এবার দেখো আমাদের কি ছিল দু হাজার বাইশে মোটামুটি পঞ্চাশ হাজার কী ছিল প্রায় পঞ্চাশ হাজার তার থেকে একটু বেশি ছিল যাই হোক আমি অ্যাপ্রক্স বলছি পঞ্চাশ হাজার কি ছিল আমাদের ছিল সেখানে প্রায় লাখ ফর্ম ঠিক আছে এবার কিন্তু আমাদের তার হাফ তাই তো মোটামুটি হাফই বলা যায় ঠিক আছে কিন্তু তার তুলনায় ভ্যাকেন্সির সাথে সাথে কিন্তু যেটা ফর্ম ফিল কিন্তু কমই হয়েছে সেই তুলনায় অ্যাকচুয়ালি ফর্মটা তো ব্যাপারটা হয়েছে যে তুলনায় কম হয়েছে আর অনেকে ফর্ম ফিল করতেও পারেনি এবার অনেকে কি হয়েছে এবার আমি একটা কথা কিছু কথা বলছি তারপর আমি যাচ্ছি অনেকেই যখন প্রথম প্রথম যখন আমি যেহেতু অফলাইনে পড়াই এস জন্য প্রথম প্রথম যখন আমি এস জন্য পড়াই প্রচুর ছাত্র প্রচুর ছাত্র যেই ভ্যাকেন্সিটা কম বেরিয়ে গেল সব আউট মানে নাইনটি পার্সেন্ট ছেলে বা চলে গেল যেখানে আমার চল্লিশটা করে ছেলে পড়তো সেখানে দশটা থাকলো এরকম একটা ব্যাপার ঠিক আছে দশটা বারোটা বা আটটা আবার নতুন করে কেউ কেউ এলো যারা সিরিয়াস তো এই হচ্ছে ব্যাপার অনেকের ইন্টারেস্টটা চলে গেছে ঠিক আছে যেহেতু ই দেখে ভ্যাকেন্সি দেখে অনেকে ফর্ম ফিল করেছে অনেকে করলেও হয়েছে হ্যাঁ ঠিক আছে তার সাথে একটা নতুন ভ্যাকেন্সি যেহেতু দিয়ে দিয়েছে তাদের অনেকের মেন্টাল এরকম হয়ে গেছে যে কি এবার আরেকটা তো ভ্যাকেন্সি আছে এবার হলো না তো হলো না বাদ দাও একদম মনের কথা বলছে একদম এটাই কিন্তু বাস্তব তো অনেকেই হাল ও ছেড়ে দিয়েছে ও যে ঠিক আছে পরের বারটা হবে তো এরকম পরিস্থিতি অনেকে অনেক মেরে চলে আসছে আশিটা মানে নব্বইটা থাকলে নব্বইটাও মেরে চলে আসছে এরকম ব্যাপার ঠিক আছে তো কাটঅফ নিয়ে যেটা ধোঁয়াশা সেটা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি কাট অফ কিরকম এর আগে দিয়ে দুহাজার বাইশে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত কাটঅফ কিন্তু আমি লিখে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলে পুরো কাট অফ একদম পুরো কাট অফ কোনো ডাউট থাকবে না দেখো প্রথমত কাট আপ দেখো ইডাবল জেনারেলে আমাদের জেনারেলে কিরকম কাট ছিল ভালো করে দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি শেষে কিন্তু কাট আপ কত কাট হবে সেটাও বলে দেবো তার আগে ভ্যাকেন তোমরা আগে এটা কাট দেখে নাও জেনারেলে কত ছিল আমাদের এটা হচ্ছে মেয়েদের জন্য এটা হচ্ছে ছেলেদের জন্য ঠিক আছে মেয়েদের একানব্বই পঁচানব পঁচাত্তর আর তিরাশি ছিল মানে একটা নকশালের এরিয়াতে এটা হচ্ছে এটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট এটা হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট ঠিক আছে আশা করি বোঝা গেছে তাহলে এই যে এতটা গিয়েছিল মেয়েদের জন্য ছেলেদের জন্য এতটা গিয়েছিল আঠানব্বই একাশি আশি সেটা এবার এ গিয়েছিল মেয়েদের জন্য বাহাত্তর আর চল্লিশ ছেলেদের জন্য একাশি গিয়েছিল এবং চল্লিশ গিয়েছিল ঠিক আছে এবং ওবিসির জন্য গিয়েছিল কত বিরাশি একষট্টি পঁচাত্তর এগুলো দশমিকে আছে আরো নাম্বার আমি জাস্ট যেটা রাউন্ড ফিগার সেটা নিয়েছি বিরাশি দশমিক এক দুই বিরাশি দশমিক আট এরকম আছে বাট আমি এরকম ধরে নিয়েছি ঠিক আছে তো মেয়েদের জন্য বিরাশি একষট্টি এবং পঁচাত্তর জেনারেল বর্ডার এবং অক্সেল এরিয়া সেখানে আমাদের ও তে গিয়েছিল অষ্টআশি উনসত্তর তিয়াত্তর তাহলে আমাকে একটা কথা বলো তো ওবিসিতে যেখানে মেয়েদের এই মেয়েদের গিয়েছিল চুরাশি এটা কি আমাদের একশো চল্লিশ কাঠ চলে যাবে কি এটা কি হতে পারে এরকম কোনো মতে না জেনারেলে যেটা একানব্বই গেছে এবার কি একশো ষাট হয়ে যাবে নাকি নাকি একশো পঞ্চাশ চলে যাবে কোনো মতেই না যেটা ছেলেদের এখানে যাচ্ছে এখানে এটা এই যে এই যে এই ট্রেন গেছে এটা কি সব একশো কুড়ি টুই ক্রস করে যাবে একদমই না ওরকম মনে হয় ঠিক আছে কাটা পত হাই উঠবে না ওরকম মনে হয় ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একদম আমি কি বলছি যে কি এটা হচ্ছে তোমাদের মানে ফাইনাল কাট ঠিক আছে যে কি ফাইনাল কত কাট আপ আমি সেই কাট আপের উপরে ডিপেন্ড করে বলছি ঠিক আছে তো তোমাদের যদি নাম্বারটা এরকম থাকে তাহলে তো হয়ে গেল ফাইনাল কাট তো এই নাম্বার নিয়ে প্রথম নাম্বার নিয়েই খেলা হবে তাই না তো ব্যাপারটা হচ্ছে এটা এবার এইখানে দেখো এসসি সির জন্য এই যে গিয়েছিল উনআশি সাতষট্টি এখানে গেছিল কত তিরাশি উনসত্তর বাষট্টি আছে এখানে এস টিতে গিয়েছিল বিরানব্বই এবং আটাত্তর বিরানব্বই এস টিতে ভ্যাকেন্সি কমের জন্য ওটা হয়েছিল আর এখানে এটা গিয়েছিল জেনারেল বন্ডার আর নকশাল এরিয়াতেও ছিল ছেলেদের পক্ষে দেখলাম যেটা আমি কাট ভি ই দেখলাম ওই তোমার পিডিএফ সেখানে কি এটা ছিল নকশালদের জন্য এবার ব্যাপারটা হচ্ছে স্যার এই যে কাট অফগুলো দেখাচ্ছেন বা এইসব কাট অফগুলো যে আমি দেখলাম তার এটা হচ্ছে দু হাজার বাইশ তাহলে চব্বিশে কীরকম কাট যেতে পারে প্রথমত কথা হচ্ছে যে একটা মাথা থেকে চিন্তা ভাবনা দূর করে দাও যে বিশাল হাই কাট যাবে একদমই না যদিও বাড়ে যদিও বাড়ে আমি বলে দিচ্ছি যে ধরো আমি এই যে ওবিসি বলো এসসি বলো এই ধরো ওই মেয়েদের উনআশি গেছে এর সঙ্গে হয়তো হয়তো ম্যাক্সিমাম ছয় বা সাত যোগ হবে ম্যাক্সিমাম হয়তো ছয় বা সাত যোগ হবে দেখো প্রথমত কথা বলছি আমরা এখানে আমি কি করলাম যে এটা একটা আন্দাজ করছি এরকম না যে এটাই হবে মিলে যেতেও পারে আবার নাও মিলতে পারে অনেকে বলতে পারি যে স্যার আপনি তো বলছেন তোমাদের তোমাদের আমি যেহেতু এত ট্রেন্ড দেখে আসছি তোমাদের একুশের রেজাল্ট দেখলাম বাইশের রেজাল্ট দেখলাম সেটা দেখে কিন্তু দু হাজার বাই একুশের ফর্ম ফিল আপ আরও বেশি হয়েছিলো কাট অফ কম ই ছিল ভ্যাকেন্সি কম ছিল প্রায় একাত্তর লাখ না কত দেখলাম আর সেখানে ছাব্বিশ হাজার না কত ওখানেও ভ্যাকেন্সি ছিল তো ওখানেও কিন্তু কাট অফ লো গেছিলো এর থেকেও ঠিক আছে তো ব্যাপারটা ওরকমটা না আমরা একটা দেখেছি তার উপরে ডিপেন্ড করে একটা বানাচ্ছি এক্সপেক্টেড কাট অফ এক্সপেক্ট করছি যেটা হতে পারে এই থাকলে তুমি তৈরি থাকো ঠিক আছে আবার কি এবার নাও বাড়তে পারে কারণ এবার অনেকে তুক কাউ বেড়ে আসছে ঠিক আছে তুকও আমি ধরে নিচ্ছি বাড়লে পাঁচ ছয় বাড়বে পাঁচ ছয় সাত বাড়বে তার বেশি বাড়বে না ওরকম বলা হয় যে বিশাল বেড়ে যাবে একদমই নাও বাড়তে পারে আমি আবার বলছি নাও বাড়তে পারে কিন্তু যদিও বাড়ে এর বেশি বাড়বে না আমার বলা উদ্দেশ্য এটাই তো প্রত্যেকে এখানে পাঁচ ছয় বাড়ছে যদি এখানে এই যে এই যে তে পাঁচ ছয় করে ধরে নাও তাহলে গেলে ম্যাক্সিমাম গেলে কত হবে পঁচাত্তর বা আটাত্তর তার বেশি হবেই না পঁচাত্তর ঠিক আছে এখানে বাষট্টি যায় কত হবে ম্যাক্সিমাম হলে গেল সাতষট্টি হবে ঠিক আছে এই যে ও যারা আছে বিরানব্বই হবে না হলে এখানে পঁচাত্তর হবে একদমই না ওরকম মনে হয় যারা বর্ডার ডিস্ট্রিক্টে উনসত্তর পেয়ে বসে আছো বা আশি পেয়ে আশি মনে হচ্ছে আশি পেয়ে আছি মানে তুমি তৈরি তৈরি হয়ে যাও ফিজিক্যালি তৈরি হয়ে যাও এই যে কাট আপটা দেখলাম এই কাট আপটা দেখার পরে তোমাদের একটা ধারণা চলে আসবে যারা জেনারেল আছো তাদের সঙ্গে কি এরকম কাট আপ আসতে পারে নাকি একশো সত্তর চলে যাবে এই কাট আপ হ্যাঁ ইম্পসিবল কিছু কিছু ঘটনা আমি দেখতে পেয়েছি কমেন্টও দেখতে পেয়েছি মানে ছেলেপিলে পিলে সত্যি রসি কথাই একটা বলতেও চাইছে ঠিকই মানে বলছে যে সব পরীক্ষা পারবো সব পেরেছি তার মানে কাঠ আপ বিশাল হাই চলে একদমই না ওরকম না ওরকম মনে হয় কিন্তু হয় না বাস্তবে ঠিক আছে আমি অনেক দেখেছি এক্সপিরিয়েন্স আছে তোমাদের এই সব দেখে দেখে ঠিক আছে পরীক্ষায় এরকম বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে ব্যাপারটা ওরকম না তো ব্যাপারটা কাট ফাইনাল কাট আপ এইরকমই যাবে ধারে কাছে উড়িষ্যার হবে তোমার যদি এইরকম দেখো কাট আপটা ভালো করে দেখে নাও তোমার যদি যাই থাক না কেন এস টি এস টি এখানে ও বিসি ই ডাব্লিউ এস যাই থাক না কেন ই ডাব্লিউ ওই ওইরকমই থাকবে এইরকমই থাকবে দেখে নিবে দেখে নিবে ইডাব্লিউ এস রকমই থাকবে কাট আপ এইরকমই যেরকম আছে বাহাত্তর চল্লিশ কাছাকাছি ওইরকমই থাকবে সব কিছু ওই থাকবে জাস্ট তুমি যেটা তৈরি হয়েছো যেটা তুমি এতদিন ধরে পড়াশোনা করে আসছো ঠিক আছে ওই রকম করে যাও আর তুমি যদি এর কাছাকাছি পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি ফিজিক্যালের জন্য কিন্তু তৈরি হয়ে যাও ঠিক আছে অবশ্যই তৈরি হয়ে যায় তারপরে নর্মায় নর্মায়শের নাম্বার বাড়বে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে কমেও যায় কিছু কিছু ক্ষেত্রে কমেও যায় ঠিক আছে তো জাস্ট এই হলো কাট অফ তোমাদের কাট ধোঁয়াশা আশা করি মিটিয়ে দিয়েছি সব কাটাবে তুমি পাঁচ ছয় যোগ করে নাও আমি যোগ করতেই বলছি এটা ভেবেই তুমি এগিয়ে গেলে বেশি ভালো ইভেন নাও বাড়তে পারে বাট বেশি যদি আমি ধরে যদি পরীক্ষা দিই বা আমার যদি ধরে এখন যদি ভালো তাই না তো যারা পরীক্ষা দিয়ে দিয়েছ তারা যদি এই নম্বর এই নাম্বারটাও যেটা আছে সেটার উপরেও যদি তুমি পেয়ে থাকো অবশ্যই তুমি জন্য তৈরি হও তো এই ছিল কাট নিয়ে ভিডিও দু হাজার বাইশের ভিডিও দু হাজার বাইশের কাট আমি বের করলাম বের করে তোমাদের জন্য খাটলাম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কী করবে আমাদের কি করবে কি একটুখানি ভিডিওটা শেয়ার করে দেবে আর একটু লাইক করে এবং কমেন্ট করে জানাবে যে কেমন হলো ভিডিওটা চলো আজকে এখানেই আশা করি ভালো লেগেছে চলো আজকে এখানে থ্যাংক ইউ